সন্তোষী, তোমার গৃহে থেকে আমি একটা কথা অনুভব করেছি। সেটা কি? তোমার জীবনসাথী আর্য ভীষণ ভালো মানুষ, আর তোমাকে খুব ভালোবাসে। আমারও তো সেটাই মনে হয় মা, কিন্তু ওনার মনে যে কখন কি চলে আমি বুঝতে পারি না। দুজনের মাঝে প্রেম থাকলে একে অপরের মনের কথাও জানা যায়। আর সত্যি বলতে, চোখে দেখা সব জিনিস সত্যি নাও হতে পারে, কিন্তু মন কখনো মিথ্যে কথা বলে না। আপনি ঠিক বলেছেন, মন কখনো মিথ্যে বলে না, মনের সিদ্ধান্ত সবসময় সঠিক হয়। তোমার এই গৃহস্থ ভীষণ সুন্দর, কারোর যেন নজর না লাগে, তাই এই জলটা নিয়ে গিয়ে পুরো বাড়িতে ছড়িয়ে দাও। এর প্রভাবে কখনো কোনো মায়া তোমার গৃহে প্রবেশ করতে পারবে না। আচ্ছা, ধন্যবাদ। এই জলটা নিয়ে যাও, এটা নিয়ে গিয়ে পুরো বাড়িতে ছড়িয়ে দাও। এর প্রভাবে কখনো কোনো মায়া তোমার গৃহে প্রবেশ করতে পারবে না। আর্য স্যার, সকাল সকালে তো রেডি হয়ে কোথায় যাচ্ছেন? আরে আজ সকালে অফিসে একটা মিটিং আছে, ভীষণ ইম্পর্টেন্ট, সেজন্য তাড়াতাড়ি বেরোতে হবে, সন্ধ্যের মধ্যে ফিরবো। হ্যাঁ, তো ব্রেকফাস্টটা তো করে যাবেন। হয়ে গেছে আমার ব্রেকফাস্ট। আর্য স্যারকে বোঝা আমার পক্ষে সত্যি অসম্ভব। আজ আমি এমন নাটক করব যে সন্তোষী আর আর্যর এই প্রেম কাহিনী সারা জীবনের জন্য শেষ হয়ে যাবে। সন্তোষী আমাকে চিনে ফেলেছে। এই এত সেজে গুজে তুমি কোথায় গেছে? আর এসব কি জামা কাপড় পরেছ মঙ্গলা? সন্তোষী আমার আসল রূপটা কি করে দেখতে পাচ্ছে? দেবী সন্তোষী অবশ্যই কোনো ষড়যন্ত্র করছেন। আমি এক্ষুনি গিয়ে ব্রহ্মদেবের সাথে সাক্ষাৎ করব, যাতে দেবী সন্তোষীকে আরো কঠিন শাস্তি দেওয়া হয়। আচ্ছা ঠিক আছে, জামা কাপড়টা চেঞ্জ করে আমার ঘরে যাও, আর ওখান থেকে এঁঠো কাপগুলো সরিয়ে ফেলো, আর শোলায় মুখ দেবে না হলে। একদম ঠিক বলেছেন আপনি পিতামহ, এবং মাতা পার্বতী যে সিদ্ধান্ত নিয়েছেন যে উনি শীঘ্র, অতি শীঘ্রই বিনাশকারী বৃক্ষগুলোকে নষ্ট করে দেবেন, আর তাই তো উনি। প্রণাম ব্রহ্মদেব। ব্রহ্মদেব, আমি জানতে চাই যে দেবী সন্তোষীকে দণ্ড দিয়ে শক্তিহীন করার পরেও উনি কি করে নিজের শক্তি প্রদর্শন করছেন? এইভাবে নিজের শক্তির প্রদর্শন করে উনি দেব ন্যায়ালয়ের অপমান করছেন। যদি দেবী সন্তোষী দেব ন্যায়ালয়ের নিয়ম ভঙ্গ করেন,
তাহলে দণ্ড ওনাকে অবশ্যই পেতে হবে। কিন্তু আপনি কি আমায় বলতে পারবেন যে দেবী সন্তোষী এমন কি অপরাধ করেছেন? নারায়ণে নারায়ণ, ক্ষমা করবেন পিতামহ, কিন্তু দেবী পৌলমী মাতার বিরুদ্ধে যে অভিযোগ করছেন সেটি মিথ্যা, মিথ্যা। মাতা নিজের দৈবিক শক্তি নয়, বরং দেবাদিদেব মহাদেবের দেওয়া শক্তি প্রয়োগ করছেন। পিতামহ, উনি যেই পাত্রের জলটি ব্যবহার করছেন ওটা স্বয়ং মহাদেবের কমণ্ডলের জল, যা মহাদেব ওনার জ্ঞান ফেরানোর জন্য দয়া করে, কৃপা করে ওনার জন্য পাঠিয়েছিলেন। এবং কারোর দয়ার ব্যবহার করাকে না তো কেউ ষড়যন্ত্র বলে, আর না সেটা কোনো অপরাধ। আচ্ছা, তাহলে সেই দয়ার বাহক আপনি নাকি দেবর্ষী নারদ? ব্রহ্মদেব, আমি ভুল বুঝেছিলাম, দয়া করে আমাকে ক্ষমা করে দিন। দেবী পৌলমী, কোনো জিনিসকে দেখা মাত্রই সেটাকে মিথ্যে বা সত্যি বলে ধরে নেওয়াটা উচিত নয়, বরং সে বিষয়ে যাচাই করা উচিত। এবার আপনি প্রস্থান করতে পারেন। যথা আপনার আজ্ঞা ব্রহ্মদেব। দেবর্ষী নারদ, আজ্ঞে পিতামহ। আপনি বিষাক্ত বৃক্ষের বিষয়ে কিছু বলছিলেন। হ্যাঁ পিতামহ, আজ হলো অমাবস্যা এবং আজকের দিনে অশুভ শক্তির বিনাশ সহজেই করা যেতে পারে, তাই মাতা পার্বতী সিদ্ধান্ত নিয়েছেন যে উনি আজকের দিনেই বিনাশকারী বৃক্ষগুলির বিনাশ করবেন, এবং তাই উনি আপনার অস্ত্রের ব্যবহার করতে চান। কোনো সৎ কার্য করার জন্য আমার অস্ত্র সর্বদা উপলব্ধ। ধন্য আপনি পিতামহ, আপনি ধন্য। দেবর্ষী নারদ, আপনি এই অস্ত্রটি দেবী পার্বতীর হাতে তুলে দিন। যেমন আপনার আজ্ঞা পিতামহ। নারায়ণ নারায়ণ। আজকে স্কুলে কি কি করলে? অনেক কিছু করলাম মা, আর আজ তো ম্যাম আমাদেরকে ভেরি গুড বলেছে। খুব ভালো। এখন তোমরা কিছুক্ষণ এখানে মায়ের কাছে বসো। আর তোমরা তো জানোই যে মায়ের কাছে কত ভালো ভালো কথার ভান্ডার আছে। তোমরা কথা বলো, আমি তোমাদের জন্য খাবার বেড়ে আনি। বড় মা, আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বলো। তুমি ওখানে কেন দাঁড়িয়ে আছো? এখানে এসো। কন্যা, এই ফুলটি যেমন কোমল তেমনি সুগন্ধি। এই দুটি গুণ থাকার ফলে এই ফুলটিকে সকলে পছন্দ করে। মনুষ্যের মনও এই ফুলটির মতোই কোমল হয়। যদি আমাদের মনে সৎ হওয়ার সুবিচার থাকে, তাহলে আমাদের নিজেদেরও ভালো লাগে আর সকলে আমাদেরকেও ভালোবাসে। অসাধারণ, সত্যি অসাধারণ। ধন্য আপনি মাতা পার্বতী, ধন্য আপনি। এই বৃক্ষগুলির সাহায্যে আমার প্রথম উদ্দেশ্য পূর্ণ হয়েছে। এবার আমার দ্বিতীয় উদ্দেশ্য আমার অন্য তিনটি বৃক্ষ পূর্ণ করবে,
কিন্তু এখন আমাকে মর্তলোকের দিকে মন দিতে হবে, কারণ সন্তোষীর জীবন কষ্টে পরিপূর্ণ হতে চলেছে। আমাকে যেভাবেই হোক না কেন, দেবী সন্তোষীকে ওনার ভক্ত সন্তোষীর সহায়তা করার থেকে আটকাতেই হবে। অসুররাজ, দেবী সন্তোষী আমার যন্ত্রটিকে নিষ্ক্রিয় করে দিয়েছেন, আর দেখুন কিভাবে উনি মর্তলোকে গিয়ে আনন্দ উপভোগ করছেন। আপনি এমন কিছু করুন অসুররাজ, যাতে মর্তলোকে দেবী সন্তোষীর জীবন কঠিন হয়ে যায় এবং ওনাকে যেন কষ্টে জীবন যাপন করতে হয়। পুত্রী, দেবী সন্তোষী একজন অত্যন্ত শক্তিশালী দেবী, সেই জন্য তোমায় ওনার বিরুদ্ধে এমন কোনো ক্ষমতাবান প্রতিনিধিকে পাঠাতে হবে যে ওনার সঙ্গে লড়াই করতে পারবে। অসুররাজ, আমি তো আমার দুজন ভক্তকে ওখানে পাঠিয়েছি। ওরা এই কাজ করতে পারবে না। যতদিন ওনার সঙ্গে লড়ার মতো কোনো শক্তিশালী প্রতিনিধি তৈরি হবে না, এই শাস্তিও ওনার কাছে অত্যন্ত আনন্দময় হয়ে উঠবে। ঠিক আছে অসুররাজ, তবে আমি শীঘ্রই মর্তলোকে দেবী সন্তোষীর বিরুদ্ধে কোনো শক্তিশালী শত্রুকে পাঠাবো। জয় সন্তোষী মা। জয় সন্তোষী মা। জয় সন্তোষী মা। পুরোহিত মশাই, ক্রান্তিমা রাজি হচ্ছেন না। কিন্তু ক্রান্তিমা এরকম কি করে করতে পারেন? মানলাম যে মন্দিরের পেছনের জমিটা ওনার, কিন্তু এটা তো সন্তোষী মায়ের মন্দির। তাহলে মায়ের মন্দিরের সামনে উনি এসব কি করে করতে পারেন? আর গিয়ে ওনাকে বোঝান যে মন্দিরের পাশে লেবু গাছ লাগানো যাবে না। আমি ওনাকে অনেক করে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু উনি কিছুতেই মানছেন না। চলুন দেখি ওনার সঙ্গে গিয়ে কথা বলি। ঠিক আছে, এই প্রসাদটা আপনি নিন, মাফ করবেন, একটা দরকারি কাজ পড়ে গেছে। চলুন আপনি। ক্রান্তিমা, এখানে আমরা খাবার দাবারের স্টলটা দেব, আর ওখানে রিসেপশনটা হবে। ক্রান্তিমা, ওই লেবু গাছটা। ব্যাস পুরোহিত মশাই। এটা আমার জমি পুরোহিত মশাই, আর আমি আমার জমিতে যা খুশি তাই করতে পারি। তাহলে এরা আমাকে কেন বাধা দিচ্ছে? দেখুন পুরোহিত মশাই, যে যাই বলুক না কেন, আমি এখানেই গাছ লাগাবো। হয়তো আপনি ঠিকই বলছেন ক্রান্তি দেবী, কিন্তু এখানে দেবী সন্তোষী মায়ের মন্দির। যতদূর জানি যে এই মন্দিরের আশেপাশে কোনো টক ফলের গাছ লাগানো নিষেধ, সেই জন্য আপনার কাছে অনুরোধ করছি, এই লেবু গাছগুলো এখানে না লাগিয়ে ওদিকে লাগান। পুরোহিত মশাই, বাস্তু মতে আমাকে এই লেবু গাছগুলি এখানেই লাগাতে হবে, তাই আমি এখানেই গাছ লাগাবো। ঠিক আছে, আপনি বাস্তু মতে এখানে গাছ লাগাতেই পারেন। আর পুরোহিত মশাই, আপনিও হোমকুণ্ডটা এই গাছের পাশে বানিয়ে ফেলুন না। দু চারবার হোমযজ্ঞ হলে আগুনের তাপে গাছ এমনি শুকিয়ে যাবে। এটা তো বিদ্যার বৌমা সন্তোষী, সন্তোষী মায়ের পরম ভক্ত। কি হলো, কি এত ভাবছেন? ভয় পাবেন না পুরোহিত মশাই, এরকম কিচ্ছু করবেন না, কারণ উনি যথেষ্ট বুদ্ধিমান, উনি মানুষের সুবিধে অসুবিধে বোঝেন। ক্রুদ্ধ হবেন না সন্তোষী, আপনার ভাষাতেই আপনাকে উত্তর দিয়েছে। ঠিক আছে, যদি এখানে হোমকুণ্ড বানাতে চান তাহলে বানান, কিন্তু তাহলে দেওয়াল তুলতে হবে। এই মন্দির কোনো ট্রাস্টের নয়, আর না মন্দিরের কাছে এত টাকা আছে যে আমরা এখানে দেওয়াল তুলতে পারবো, তাই অনুরোধ করতে এসেছি। বা পুরোহিত মশাই, আপনাদের কাছে টাকা নেই বলে কি আমি নিজের প্ল্যানিং চেঞ্জ করে দেব?
আর যখন আপনাদের মায়ের কাছে কোনো অর্থই নেই, তাহলে এরকম মায়ের পুজো করে কি লাভ? পুরোহিত মশাই, আমি বলি কি এই মন্দিরটা আমাকে দিয়ে দিন, তারপর দেখবেন আমি সন্তোষী মায়ের এমন ব্র্যান্ডিং করব যে ওনার ওপর অর্থের বর্ষা হবে। কারণ আজকাল সময়টাই এরকম, পুজো নির্ভর করে মার্কেটিং এর উপর। ধর্ম কোনো ব্যবসা নয়, এখানে মানুষ শান্তির জন্য আসে, সাংসারিক কষ্টকে ভোলার জন্য আসে। আপনারা ভক্তিকে লোভ, লালসা এবং ব্যবসার সঙ্গে যুক্ত করছেন। আচ্ছা, তাহলে এখন তুমি আমাকে ধর্মের পাঠ পড়াবে? তুমি জানো আমার কত ভক্ত আছে, যে ভক্তরা আমার পায়ে সবকিছু সমর্পণ করতে রাজি। যারা বাস্তবিক অর্থে নিজেদের ভক্তদের নিয়ে চিন্তিত হয়, তারা ওদের থেকে কিছু নেয় না, বরং ওদেরকে কিছু দান করে। আমরা জোর করে কারোর মস্তিষ্কে জায়গা করতে পারি, কিন্তু মনে না। ব্যাস, অনেক হয়েছে। যদি জ্ঞানই দিতে চাও, তাহলে একদিন আমার কাছে এসো, আমি তোমাকে সেদিন জ্ঞানের আসল অর্থ বোঝাবো। চলুন। বা মা বা, আপনি তো ক্রান্তিমায়ের মুখই বন্ধ করে দিলেন। সত্যি আপনার কথা শুনে উনি বাক্যহীন হয়ে গেছেন। আপনি ধন্য। অসুররাজ, আমি মর্তলোকে দেবী সন্তোষীর প্রতিযোগী পেয়ে গেছি, এবং সবচেয়ে ভালো ব্যাপার, উনি দেবী সন্তোষীর ভক্তের একজন পুরনো শত্রু, তাই আপনি ওনাকে যথাসাধ্য সহায়তা করবেন। অবশ্যই পুত্রী। এবার ক্রান্তিমা দেবী সন্তোষীর জীবনের মধ্যে অশান্তির বিস্তার করবে। মঙ্গলা, মঙ্গলা, বাচ্চারা কি ব্রেকফাস্ট করেছে? ম্যাডাম, ও তো আজ আসেনি। মঙ্গলা আসেনি? বাচ্চারা সকাল থেকে না খেয়ে আছে? ওই, আচ্ছা ঠিক আছে, আপনি যান। রুদ্রাক্ষী, পালোমিকা। হ্যাঁ মা। বাবু, তোমরা ব্রেকফাস্ট করেছো? হ্যাঁ আন্টি, আমি খেয়ে নিয়েছি। কিন্তু মা, আমি তো এখনো খাইনি। পালোমিকা ব্রেকফাস্ট করে নিয়েছে, তুমি কেন করনি? কিন্তু আমাকে তো মঙ্গলা আন্টি খেতেই দেয়নি। কিন্তু আন্টি, মঙ্গলা আন্টি তো সকালে ব্রেকফাস্ট দিয়ে গেছিল আর দুজনকেই খেয়ে নিতে বলেছিল। কিন্তু আমি তো মঙ্গলা আন্টিকে সকালে আসতেই দেখিনি। মঙ্গলা আন্টি তো আসেনি, কিন্তু তোমাকে ফাঁসানোর জন্য আমি এটাই করব। আচ্ছা আচ্ছা, অনেক হয়েছে, আবার শুরু করে দিও না তো তোমরা। রুদ্রাক্ষী, মঙ্গলা আন্টি যদি ব্রেকফাস্ট না দেয় তাহলে তুমি খাবে না? কোনো কিছুতে মন নেই তোমার। যাও পুষ্পাঞ্জিকে গিয়ে বলো তোমাকে খাবার দিতে। সন্তোষী, বাচ্চাদের ওপর এত রাগ করতে নেই, ওদের ভালো করে বোঝাতে হয়। হ্যাঁ, আমিও মাঝে মাঝে অন্যের রাগ ওদেরকে দেখিয়ে দিই। বাচ্চাদের সাথে সত্যি ভাবে কথা বলা উচিত হয়নি। আপনার কিছু চাই নাকি? আমি একটু রুদ্রাক্ষীকে খাইয়ে দিয়ে আসছি। সন্তোষী, সন্তোষী কোথায় তুমি? আর্য, আরে আসুন, আসুন না, আসুন প্লিজ। আর্য, আমরা মন্দিরে গেছিলাম,
তোমার জন্য এই রক্ষক সূত্রটি এনেছি। যদি তোমার কোনো সমস্যা না থাকে এটা আমি বেঁধে দিই। না না, সমস্যা কেন হবে? আমার কথা ভাবার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।